সারা দেশে যত সমীক্ষক সংস্থা আছে তাদের রিপোর্ট অনুযায়ী, তাদের রিপোর্টগুলো দেখছিলাম, তাতে দেখা যাচ্ছে রাহুল গান্ধীর জনপ্রিয়তার গ্রাফ বাড়ছে আর আমাদের নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার গ্রাফ হুহু করে পড়ছে। কেন এরকমটা হচ্ছে আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম যে নরেন্দ্র মোদী একটা লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করেছেন, বিশাল বড় তার প্রতিকৃতি বানিয়েছেন এবং সমস্ত জায়গায় তার মুখের ছবি, তার বিজ্ঞাপন এসব দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছেন এবং পিএম মোদীকে ব্র্যান্ড পর্যন্ত করে দেওয়া হয়েছে। তারপরেও মোদীর জনপ্রিয়তা গ্রাফ কেন নামছে, রাহুলের জনপ্রিয়তা গ্রাফ কেন উঠছে, সেই নিয়ে হবে আজকের সরগরম। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলার আরো একটা নতুন পর্ব সরগরম। সরগরমে আজকে এই গ্রাফ নিয়ে আলোচনা করব, মোদীর গ্রাফ বনাম রাহুলের গ্রাফ। মোদীর গ্রাফ পড়ছে এবং রাহুলের গ্রাফ বাড়ছে, কেন এই নিয়ে আলোচনা করার আগে আপনাদের একটা জরুরি কথা বলে রাখি। আগামী শুক্রবার 24 তারিখে সকাল 8টায় এনকে ডিজিটালে 21টি লোকসভা কেন্দ্রের সমীক্ষা দেখতে পাবেন আপনারা এবং বাকি 21টি লোকসভা কেন্দ্রের সমীক্ষা দেখতে পারবেন এনকে বাংলায় আগামী শুক্রবার সকাল 8টায় এবং রাত 8টায়। যাই হোক, এই গ্রাফ কেন পড়তির দিকে নরেন্দ্র মোদী, এর অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম কারণ দেখুন, অ্যান্টি ইনকম্বেন্সি। 10 বছর একটা লোক ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়, সেটা তো আছেই। তারপরে আছে এই যে জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, মানুষের হাতে টাকা পয়সা নেই। গত 10 বছরে যত মানুষের মাইনে বেড়েছে, যতটুকুই পারুক, সেই মাইনের তুলনায় খরচ বেড়েছে বহুগুণ, বহু জায়গায় মাইনেও বাড়েনি। ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসায়ী যারা পাড়ার দোকানদার, তাদের ব্যবসা কমেছে। অনলাইন এবং শপিং মলের ব্যবসা হুহু করে বেড়েছে, অর্থাৎ মধ্যবিত্ত নিম্নবিত্ত আরো কিন্তু গরিবের দিকে গিয়েছে। ফলে গরিব মানুষের মাসিহা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া নরেন্দ্র মোদী কিন্তু এই গরিব মানুষ বা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষের কাছ থেকে সরে গিয়েছে। এবং রাহুল গান্ধী পাশাপাশি কিন্তু একটা ইমেজ তৈরি করে ফেলেছেন এই ভারত জোড়ো যাত্রার প্রথম পর্ব দিয়ে। তিনি সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছেন, লোকের সাথে কথা বলছেন, সাধারণ মানুষের কথা বলছেন, কখনো গ্যারেজে চলে যাচ্ছেন, কখনো বিভিন্ন জায়গায় গিয়ে মানুষ, তিনি যে সাধারণ মানুষের প্রতিনিধি এটা কিন্তু স্থাপন করতে পেরেছেন। সাধারণ মানুষ তার সাথে রিলেট করতে পারছে, তাকে নিজের লোক ভাবতে পারছে। উল্টোদিকে নরেন্দ্র মোদী এমন একটা ছবি করেছেন, তিনি ধরা ছোঁয়ার বাইরে। তিনি তার মন্ত্রিসভার সদস্যদের সাথে দেখা সাক্ষাৎ করেন না, সাধারণ মানুষের সাথে ছেড়েই দিন। সাধারণ মানুষের সাথে একটি কথাও নরেন্দ্র মোদী সাহেব বলেন না, একটি কথাও বলতে শোনা যাবে না। তার যত পিঠ চাপড়ানি সমস্ত ব্যবসায়ীদের, তার পিঠ চাপড়ানি ফিল্ম স্টারদের, এইসব নিয়ে তিনি ব্যস্ত। তারপরে তো তার রসে বসে থাকা, তার দামি গাড়ি, দামি প্লেন, দামি পোশাক, দামি খাবার, এসব সাধারণ মানুষকে পীড়া দেয়, কষ্ট দেয়। আমরা যাদের, আমাদের যাদের নুন আনতে পান্তা ফুরোয়, আমরা যখন দেখি নরেন্দ্র মোদী দিনে 4 বার পোশাক বদল করছেন, আর আমি আমার বৃদ্ধা মায়ের জন্য একটা শাড়ি এনে দিতে পারছি না, আমার কন্যার জন্য একটা জামা এনে দিতে পারছি না, যন্ত্রণাটা ঠিক এইখানে হয়, এইখানটায় হয় যন্ত্রণা। অথচ আমার দেশের প্রধানমন্ত্রী, তিনি কোনো কাজ করেন না, কোনো চাকরি করেন না, কোনো ব্যবসা করেন না, অথচ তিনি রসে বসে প্রত্যেক দিন 4 বার করে পোশাক বদলাচ্ছেন, হেয়ার ড্রেসার রাখছেন, দামি খাবার খাচ্ছেন, দামি গাড়িতে চাপছেন, 8,500 কোটি টাকার প্লেনে চাপছেন। এগুলো যন্ত্রণা দেয় বই। আর আমার আপনার মতন মানুষ দেশে সর্বাধিক, আমাদের মতন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ দেশের প্রায় 80%। এই 80% মানুষের বুকের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী এবং তার ইমেজ। তারপরে তো আছে ওভার এক্সপোজার। ওভার এক্সপোজার মানে কোন জিনিসের অতিরিক্ত বিজ্ঞাপন হলে সেই জিনিসকে মানুষ কিন্তু মানে ফেলে দেন, পরিত্যাগ করে। নরেন্দ্র মোদী কিন্তু ওভার এক্সপোজ হয়ে গেছে। চ্যানেল খুললেই নরেন্দ্র মোদী, পেট্রোল পাম্পে গেলে নরেন্দ্র মোদী, খবরের কাগজ খুললে নরেন্দ্র মোদী, এত মোদী মোদী দেখতে দেখতে মানুষ বিরক্ত।
তাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানুষের একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, তিনি বড় লোকদের প্রধানমন্ত্রী, বড় বড় ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী, সাধারণ মানুষের নন, সাধারণ মানুষের সাথে তার যোগাযোগ হয় না, এইরকম একটা ধারণা তৈরি হয়েছে। উল্টো দিকে রাহুল গান্ধী কিন্তু এমন একটা ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছেন যাতে মনে হয় তিনি আমাদেরই লোক, এটা তিনি তৈরি করেছেন সযত্নে। তিনিও কিন্তু অ্যামেচার পলিটিশিয়ান ছিলেন, অর্থাৎ ইভেন্ট অনুযায়ী কিন্তু তিনি পলিটিক্স করতেন, যখন দেশে কোনো ঘটনা ঘটত তিনি বিদেশ থেকে উড়ে আসতেন, রাজনীতি করতেন, আবার চলে যেতেন। কিন্তু গত এই দু তিন বছরে মানে লাগাতারভাবে রাহুল গান্ধী যেভাবে মানুষের হয়ে আন্দোলন করছেন, কখনো কৃষক আন্দোলন, কখনো বিভিন্ন আন্দোলন, সেই আন্দোলনে মানুষের আস্থা বেড়েছে। আপনারা লক্ষ্য করবেন, আমি প্রচার করছি না, নরেন্দ্র মোদীর যে মানে বৈভব, যে একটা বৈভবশালী আচরণ, সেই আচরণটা আমাদের দেশে কি খুব বিষদৃশ না, দৃষ্টিকটু না? উল্টো দিকে দেখুন আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়, লালু যাদব, নীতিশ কুমার, এদের সাধারণ জীবনযাপন মানুষের কাছে বেশি আকর্ষণ করে, অর্থাৎ আমরা যাতে বুঝতে পারি তিনি আমাদেরই লোক। এই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ একটা সুতি শাড়ি পরেন, হাওয়াই চটি পরেন, বিদেশেও চলে যাচ্ছেন সেই সব পরে, কোনো ফ্যাশন বা কোনো রকম অতিরঞ্জিতা তার মধ্যে দেখা যায় না। লালু যাদবও তাই, নীতিশ কুমারের মধ্যেও সেই জিনিস দেখি। কিন্তু বিজেপি নেতাদের মধ্যে বৈভব দেখানোর একটা প্রতিযোগিতা চলে, কে কার থেকে বেশি গ্ল্যামারাস, কে কার থেকে বেশি অর্থশালী, সেটার একটা প্রতিযোগিতা চলে। সেখান থেকে মানুষের ধারণা হয়েছে যে এই সরকার বুঝি বড় লোকদের সরকার, আর দেশে বড় লোকের সংখ্যা যদি ধরে মানে ভালোভাবে ঠিকঠাক ভাবে কে পড়ে আছেন, গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, বউয়ের প্রচুর গয়নাগাটি আছে, এরকম মানুষের সংখ্যা 10% না আর বেশি, মানে তাহলে এতটা সমর্থন পায় কি করে, 39% সমর্থন পায় কি করে? সেটা হচ্ছে এই হিন্দুত্বের আবেগ, হিন্দুত্বের ভাবাবেগকে কাজে লাগিয়ে এইসব মানুষগুলো তারা রসে বসে আছে, এটা এবার মানুষ বুঝতে শুরু করেছে। তো এই 5 রাজ্যে নির্বাচন চলছে, 3রা ডিসেম্বর তার রেজাল্ট দেখতে পাবেন, 5 রাজ্যে কিভাবে ভরাডুবি হয় বিজেপি, কারণ বিজেপির এই ইমেজ, নরেন্দ্র মোদীর এই ইমেজই বিজেপিকে ভরাডুবি হতে একদম বাধ্য করবে। তিনি সাধারণ মানুষের লোক হয়ে উঠতে পারেন না, সাধারণ মানুষের কথা তার মুখ থেকে শোনা যায় না। তিনি যদি কারোর পিঠে হাত রাখেন সেটা হয়তো আম্বানি, সেটা হয়তো আম্বানির স্ত্রী পিতা আম্বানি, অথবা মেহুল ভাই, অথবা আমাদের আদানি, এইসব সাধারণ মানুষের পিঠে হাত রাখতে তাকে দেখা যায় না। তাকে দেখা যায় ফিল্মস্টারদের সাথে হুড়োহুড়ি করে সেলফি তুলতে, মানুষের কাছে গিয়ে তিনি এগিয়ে আসেন না। যখনই কোনো রাজনেতা আসেন বা তিনি যখন বিশ্বমঞ্চে যান, তিনি ব্যস্ত থাকেন ছবি তুলতে। এই ছবি সর্বস্ব প্রধানমন্ত্রী আমাদের দেশের মানুষের চাইছেন না, তারা এবার কাজ চাইছে। মানুষ কাজ চায়, মানুষ খাবার চায়। বেকার যুবক যুবতীরা মানে রাস্তায় ঘুরছেন, তাদের হাতে কোনো জব নেই। এটা পশ্চিমবাংলার সমস্যা না, সারা দেশের সমস্যা। সারা দেশে বেকার যুবক যুবতীদের গত 10 বছরে কত কর্মসংস্থান হয়েছে সরকারি স্তরে, সেটা নরেন্দ্র মোদী কিন্তু সে পত্র প্রকাশ করে জানাতে পারছেন না। কেন্দ্রীয় স্তরে কেন্দ্রীয় সরকার কত লোককে চাকরি দিয়েছে গত 10 বছরে, এটা জানাতে পারছেন না। আমরা চেয়েছিলাম যে যদি তারা নিজেদের দলের লোককেই চাকরি দিত, বিজেপির ক্যাডারদেরকেই চাকরি দিত, তাহলেও বহু লোকের কিন্তু কর্মসংস্থান হয়ে যেত, তারা সেটাও করেনি। ক্যাডারদেরকে কাজে লাগিয়েছেন, মানুষের আবেগকে কাজে লাগিয়েছেন, হিন্দু ধর্মকে কাজে লাগিয়েছেন, দেশের প্রতি মানুষের ভালোবাসাকে কাজে লাগিয়েছেন, এসব কাজে লাগিয়ে 10-10টা বছর পার করে দিলেন। কিন্তু এবার আর সেটা সম্ভব নয়, মানুষ তার সমস্ত চালাকি ধরে ফেলেছে, যা করছেন নরেন্দ্র মোদী সবটাই ভুল হয়ে যাচ্ছে। যতগুলো তিনি পদক্ষেপ নিচ্ছেন প্রত্যেকটা পদক্ষেপ ভুল প্রমাণিত হচ্ছে এবং ব্যর্থ হচ্ছে। এই যে ধরুন ওয়ার্ল্ড কাপ ফাইনাল ক্রিকেটের, তিনি চেয়েছিলেন যে ভারত যদি জেতে তাহলে একটা বিরাট ব্যাপার স্যাপার ঘটবে এবং তিনি সমস্ত প্রচারের আলো শুষে নেবেন, হলো না। এরকম প্রত্যেকটা কাজে তিনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। আর রাহুল গান্ধী মিডাস টাচ, যেখানে হাত দিচ্ছেন সেটাই সোনা ফলাচ্ছেন, এইখানেই তফাৎ। তাই রাহুল গান্ধীর গ্রাফ হু করে বাড়ছে এবং নরেন্দ্র মোদীর গ্রাফ হু করে কমছে, তবে হ্যাঁ এখনো সমান সমান হয়নি। রাহুল গান্ধী খানিকটা নিচেই আছে, নরেন্দ্র মোদী খানিকটা উঁচুতেই আছে। আগামী 5 রাজ্যের নির্বাচনের পর এই গ্রাফটা কার কোথায় যায় আমরা তো নজর রাখবই, আর আপনারাও নজর রাখুন এনকে ডিজিটাল এবং এনকে বাংলায়। আগামীকাল সকালবেলা 8টার সময় দেখা হবে এনকে ডিজিটালে। আজ এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন, শুভরাত্রি।